বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুহাজি রেশন প্রকল্পে বিরাশি হাজার শূন্যপদ কর্মী নিয়োগ হবে বেতন মাসে দশ হাজার টাকা তো হ্যালো বন্ধুরা অনলাইন টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো যারা এই কাজের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে আশা করছি ভিডিওটি দেখার পরে কাজে লাগবে তো যারা দুয়ারে রেশন প্রকল্পে স্থায়ী চাকরি করতে চান তাদের অবশ্যই আবেদন করতে হবে আবেদন ফ্রম ফুট অফিসে লিঙ্ক থাকতে পারে অথবা ফোর্ট ডেভেলপমেন্ট যে অফিস থাকে সেখানে হতে পারে অথবা পার্শ্ববর্তী যে রেশন দোকান রয়েছে সেখান থেকেও ডিলার দিতে পারে তো যেখান থেকে হোক না কেন অ্যাপ্লিকেশন করতেই হবে তো অ্যাপ্লিকেশন করার জন্য কিছু শর্ত আছে সে শর্তগুলি থাকতে হবে যেমন বয়স আঠারো থেকে চল্লিশ হতে হবে তার মধ্যে কম্পিউটার যে ইপোস মেশিন চালা অভিজ্ঞ থাকতে হবে অথবা মোবাইল মাধ্যমিক পাস থাকতে হবে মালপত্র বহনযোগ্য ক্ষমতা থাকতে হবে শারীরিক নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার একটি বৈধ থাকতে হবে আর পাসপোর্ট সাইজের দু কপি ফটো দিতে হবে কর্মরত অভিজ্ঞ থাকতে হবে মানে হচ্ছে কাজ করার মতো এলাকার বাসিন্দা হতে হবে যে এলাকায় কাজ করবে সেই এলাকার অবশ্যই বাসিন্দা হতে হবে এবং কাজের টাইম সকাল সাতটা থেকে দুপুর বেলা দুটা পর্যন্ত সাপ্তাহিক চার দিন কাজ করতে হবে দুয়ারের রেশনে তো এই সব কিছু দক্ষ থাকলে তাহলেই আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান তাদের একটি ট্রেনিং হতে পারে সে ট্রেনিংয়ের পাশ করলে অফিস থেকে একটি আইডি কার্ড দিবে এবং সেই আইডি কার্ড নিয়ে পার্শ্ববর্তী রেশন দোকানে গিয়ে যোগাযোগ করতে হবে ডিলারের সাথে এবং তারপর থেকে কবে থেকে কাজ করতে হবে সেটা বলে দিবে এবং সেই ডেট অনুযায়ী কাজ শুরু করতে হবে তো বেতন পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকার দেবে এবং পাঁচ হাজার টাকা রেশন ডিলার কাছ থেকে পাওয়া যাবে তো টোটাল দশ হাজার টাকা মাসিক বেতন হবে তো কবে অ্যাপ্লাই শুরু হবে তার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তবেই জানা যাবে তো এই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে তাকেই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যাবে তো যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবে এবং কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করছি যারা এই কাজের ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং কোনো প্রশ্নের উত্তর থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো এবং আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতেও লিখতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে